আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আর আমরা আজ এসেছি কুমিল্লা ক্লাবে। আজ হচ্ছে আমার ননদের গায়ে হলুদ, তাই আমরা সবাই এসেছি গায়ে হলুদের অনুষ্ঠানে। এর আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম আমার হাজব্যান্ডরা তিন ভাই, আমাদের কোনো ননদ নেই। তো আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি, এটা হচ্ছে আমার মামাতো ননদ, আমার হাজব্যান্ডের বড় মামার মেয়ে। তো যাই হোক, নিজের যে ননদ নেই এটা কিন্তু কখনোই মনে হয় না, কারণ আমার অনেকগুলো ননদ রয়েছে, মামাতো ননদ, খালাতো ননদ, ফুফাতো ননদ, অনেক ননদই রয়েছে। তাই আর ননদের অভাবটা বুঝতে পারি না, আর তারাও আমাদেরকে অনেক ভালোবাসে। তো যাই হোক, আজ আমি যে ননদের হলুদে এসেছি, ওর নাম হচ্ছে সামি আহমেদ প্রমি, আর ওকে আমরা প্রমি বলেই ডাকি, ওর ডাকনাম প্রমি। আর ওর গায়ে হলুদের অনুষ্ঠানটা হচ্ছে কুমিল্লা ক্লাবে। কুমিল্লা ক্লাবে আমি আগেও অনেকবার এসেছি আমার হাজব্যান্ডের সাথে। কুমিল্লা ক্লাবটা অনেক সুন্দর, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। আর রাতের বেলায় তো কুমিল্লা ক্লাবকে আরও অসাধারণ লাগছে। কুমিল্লা ক্লাবটা কিন্তু অনেক বড় আর অনেক সুন্দর, আর এখানকার পরিবেশটাও অনেক নিরিবিলি। তো যাই হোক, আমার ননদের গায়ে হলুদ হচ্ছে চারতলাতে, আমি লিফটের জন্য অপেক্ষা করছি। আমার সাথে আমার দুই জা, আমার দুই দেবর, আমার শ্বশুর, আমার দুই মেয়ে, আমার ছোট ভাই এসেছে। তো ওরা আগেই উঠে গিয়েছে, আর এখন আমি উঠলাম, কারণ একসাথে এত মানুষ লিফটে জায়গা হচ্ছিল না, তাই আমি তখন নেমে গিয়েছিলাম। তো এখন আমি ভেতরে ঢুকছি, যেই রুমে হলুদের অনুষ্ঠান হচ্ছে সেখানে। ভেতরে ঢুকে প্রথমে যেটা নজরে পড়লো সেটা হচ্ছে ডেকোরেশনের জন্য কত সুন্দর করে এগুলো বানানো হয়েছে, খুবই সুন্দর হয়েছে জিনিসগুলো। আর অনুষ্ঠান এখনও শুরু হয়নি, তবে আত্মীয় স্বজন মোটামুটি সবাই চলে এসেছে। এটা হচ্ছে স্টেজ, তো কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এই যে কোনেকে আনা হচ্ছে, এই দিক থেকে ডান দিক থেকে নীল শাড়ি, যে এটাও আমার ননদ, মামাতো ননদ, আর ওই দিক থেকে লাল শাড়ি পরা, এটা হচ্ছে আমার খালাতো ননদ। মাশাল্লাহ, বউকে তো হলুদের সাজে খুবই সুন্দর লাগছে। শুধু সাজার জন্য না, আমার ননদ এমনিতেও খুবই সুইট একটা মেয়ে, সে না সাজলেও অনেক সুন্দর। বউকে স্টেজে আনার মধ্যে দিয়ে কিন্তু হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেল। আর সম্পূর্ণ হলুদের অনুষ্ঠানটি দেখার জন্য অবশ্যই আপনারা আমার সঙ্গেই থাকুন। হলুদের ডেকোরেশনের জন্য যে জিনিসগুলো বানানো হয়েছে এগুলো এখন স্টেজে নিয়ে যাওয়া হবে, ভিডিও করা হচ্ছে। আর সামনে থেকে গোলাপি শাড়ি পরা যাকে দেখছেন, উনি হচ্ছে আমাদের প্রিয় খালামণি, অর্থাৎ আমার খালা শাশুড়ি, আমার হাজব্যান্ডের একমাত্র খালামণি। এখন সবাই ডেকোরেশনের জিনিসগুলো স্টেজে নিয়ে যাচ্ছে। সব কিছু জায়গা মতো গুছিয়ে রাখা হচ্ছে, সবাই হেল্প করছে। হলুদের ডেকোরেশনের জন্য আঙ্গুর দিয়ে খুব সুন্দর একটি হাঁস বানানো হয়েছে, আর পান দিয়ে বানানো হয়েছে একটি সুন্দর পুতুল। খালামণি কিন্তু এগুলো বানাতে খুবই পারদর্শী, তবে এই অনুষ্ঠানের এই জিনিসগুলো কে বানিয়েছে আমি জানি না, তবে খালামণি এগুলো খুব সুন্দর করে বানাতে পারে। আর এদিক থেকে প্রদীপ জ্বালানো হচ্ছে, আর প্রদীপ জ্বালাতে যারা সাহায্য করছে তারা হচ্ছে আমার ননদ আর দেবর। এটার মধ্যেও প্রদীপ জ্বালানো হবে, তবে আগে খালামণি এটার মধ্যে ফুল দিয়ে নিচ্ছে, ওরা ওইটার প্রদীপ জ্বালানোর কাজ শেষ করে এখানে প্রদীপ জ্বালাবে। তো খালামণি কিন্তু এসব কাজে খুবই পারদর্শী এবং খুব নিখুঁতভাবে এই ধরনের কাজগুলো করতে পারে। শুধু এই ধরনের কাজই নয়, খালামণির মধ্যে রয়েছে আর অনেক প্রতিভা। খালামণি খুব ভালো লেখিকা, খালামণির ইতিমধ্যে খালামণির দুইটা বই বের হয়েছে। আর খালামণি রান্নাবান্নায়ও খুব পারদর্শী, খালামণি নিজেদের আত্মীয় স্বজনের যে কোনো বিয়েতেই এ ধরনের কাজগুলো খুব আনন্দের সাথে করে থাকেন। খালামণির এই ধরনের আন্তরিকতা আমার কাছে খুবই ভালো লাগে।
সব কিছু রেডি করার পর এখন ভিডিওর কাজ চলছে, তো কিছুক্ষণের মধ্যে মূল অনুষ্ঠান শুরু হয়ে যাবে। পুরো হলুদের স্টেজ থেকে শুরু করে ডেকোরেশন খুবই সুন্দর হয়েছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। সেই সাথে আরও একটি কথা বলি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি চালু করে নোটিফিকেশন অন করে নিন, যাতে করে আমার চ্যানেলের নতুন সব ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পারেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও প্রদীপ জ্বালানোর কাজ চলছে, তো যাই হোক এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগছে, প্রদীপগুলো খুব সুন্দর লাগছে। আর এদিক থেকে এই পাত্রটার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন কোণের প্রদীপ জ্বালাচ্ছে, আর এটা ভিডিও করা হচ্ছে, খুবই সুন্দর একটা মোমেন্ট। এখন হলুদের মূল অনুষ্ঠান শুরু হচ্ছে, এটা হচ্ছে কনের বাবা এবং মা, অর্থাৎ আমার বড় মামা শ্বশুর এবং বড় মামি শাশুড়ি। তো তারা দুজনেই রাখি পরিয়ে দিবে এবং হলুদ লাগিয়ে দিবে, আর এরপর পর্যায়ক্রমে সকল আত্মীয় স্বজনই হলুদ লাগাবে। আসলে এই কাজগুলো একটু সময় নিয়ে করা হচ্ছিল, কারণ এখানে ছবি তোলা হচ্ছে এবং ভিডিও করা হচ্ছে, তাই এগুলো একটু সময় নিয়ে করা হচ্ছে। যাই হোক এখন দেখতে পাচ্ছেন আমার দুই মেয়েকে, আমার ছোট মেয়েকে তো আগে দেখেছিনি, আর এটা হচ্ছে আমার বড় মেয়ে। এই যে এখন আবার আমি স্টেজে চলে এলাম, মামা এবং মামি মেয়েকে খাইয়ে দিচ্ছে। আপনারা এখন যাকে স্টেজে আসতে দেখলেন এটা হচ্ছে কনের একমাত্র ভাই, ওরা এক ভাই এক বোন, আর এখন ফ্যামিলি ফটো তোলা হচ্ছে। আর এখন যারা হলুদ লাগাতে এসেছেন তারা হচ্ছে কনের বড় খালামণি এবং বড় খালু। হলুদের সময় একটা ব্যাপার খুবই বিরক্তিকর লাগে, সেটা হচ্ছে সবাই কিন্তু আসে এবং কনেকে হলুদ লাগায়, এর সাথে সাথে কিছু না কিছু খাওয়াবে। তো এই খাওয়ার ব্যাপারটা কিন্তু খুবই বিরক্তিকর, কারণ এত গেস্টের মধ্যে সবাই কিন্তু হলুদ লাগায় এবং কনেকে কিছু না কিছু খাওয়াতে যায়, আর এমন একটা সময়ে মানাও করা যায় না। আর সবার মন রক্ষার্থে একটু কিছু হলেও খেতে হয়, কিন্তু একটা মানুষ এত খাবার কিন্তু খাওয়া সম্ভব না, তারপরও দেখা যায় কি মন রক্ষার্থে খেতে হয়, আর এই ব্যাপারটাই খুব বিরক্তিকর। আর আমার কাছে মনে হয়েছিল প্রমিও খেতে খেতে অনেক বিরক্ত হয়ে গিয়েছিল, কারণ আমি যখন ওকে হলুদ লাগাতে গিয়েছিলাম তখন ও আমাকে বলেছিল ভাবি একটা আঙুর দিবেন অন্য কিছু না। তো যাই হোক এখন যাদেরকে স্টেজে দেখতে পাচ্ছেন হলুদ লাগাচ্ছে তারা হচ্ছেন আমার মামা শ্বশুর এবং মামি শাশুড়ি, আর কনের চাচা এবং চাচি। এখন যাদেরকে স্টেজে দেখতে পাচ্ছেন এদের মধ্যে সাদা পাঞ্জাবি পরা, এটা হচ্ছে আমার শ্বশুর অর্থাৎ কনের বড় ফুফা, আর অপর পাশে রয়েছে আমার মামা শ্বশুর, আপনারা একটু আগেই মামাকে দেখেছেন হলুদ লাগাতে। আমার শাশুড়ি আসলে হয়তো বাবার সাথে মাকে দেখতে পারতেন, তো মা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়াতে
হলুদের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। এখন যাদেরকে স্টেজে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আরেক মামি শাশুড়ি, আর পাশেই রয়েছে মামির ছেলে অর্থাৎ আমার দেবর, আর কোনের চাচি এবং চাচাতো ভাই। এখন যাদেরকে স্টেজে দেখতে পাচ্ছেন তারা আমার বাবার বাড়ির দিক থেকে হয় ভাইয়া এবং ভাবি, আর আমার শ্বশুর বাড়ির দিক থেকে হয় আপু এবং দুলা ভাই, আর কোনের হচ্ছে বোন। সেই সাথে আরও একটি কথা বলে রাখি, এই ভাবি কিন্তু আমার বিয়ের ঘটকালি করেছিল, অর্থাৎ এই ভাবির মাধ্যমেই আমার হাজবেন্ডের সাথে আমার বিয়ে হয়েছিল। অনেক ছোটোবেলা থেকেই ভাবিকে দেখেছি, ভাবি খুবই ভালো আর ভাবি আমাকে খুবই ভালোবাসেন। তো যাই হোক, অনেকদিন পরেই বিয়েতে ভাবির সাথে দেখা হয়েছে। বিয়ে শাদীতে এই একটা জিনিস খুবই ভালো লাগে, অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয়, আর যাদের সাথে অনেকদিন দেখা হয় না তাদের সাথেও দেখা হয়ে যায়। ইতিমধ্যে অনেক আত্মীয় স্বজন হলুদ লাগিয়েছেন, আরও অনেকে লাগাবেন, তো আমি সবাইকে ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে সবাইকে ভিডিও করলে আমার ভিডিওটা এত লং হয়ে যাবে যে আপনারা দেখতে বোরিং ফিল করবেন, তাই আমি বিশেষ বিশেষ জায়গাগুলো ভিডিও করেছি। এখন আমরা সবাই ননদ দেবর ভাবিরা মিলে গ্রুপ ছবি তুলব, তাই সবাই স্টেজে উঠেছি। হলুদের অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছে, আমরা সবাই খুব এনজয় করেছি। আসলে সকলে একসাথে হলে যেমনটা হয় আর কি, আর হলুদের অনুষ্ঠান মানেই তো আনন্দ আর মজা, তো খুব ভালো একটা সময় কেটেছে আমাদের সবারই। এখন যাকে স্টেজে দেখছেন এটা হচ্ছে কোনের চাচাতো বোন, আর আমার মামাতো ননদ, ওর নাম হচ্ছে তন্নী। আর তন্নীর বিয়েতেও খুব বড় করে অনুষ্ঠান করা হয়েছিল, কিন্তু আমার ব্যাড লাক, আমি তন্নীর বিয়েতে যেতে পারিনি, তখন আমার ছোট মেয়েটা হয়েছিল, তাই আমি ওর বিয়েতে যেতে পারিনি। আর এখন যাদেরকে স্টেজে হলুদ দিতে দেখছেন তারা হচ্ছেন আমি আর আমার মেয়ে। তো আমার হাজবেন্ড আজ আসতে পারেনি, তাই আমি আর আমার মেয়ে হলুদ দিলাম। তো যাই হোক, আমাদের পরিবারের সবারই হলুদ দেওয়া শেষ, আর আমরা এখন সবাই একসাথে ডিনার করব, আর ডিনার শেষ করে আমরা সবাই একসাথে বাসায় ফিরে যাব। হলুদের আরও অনুষ্ঠান বাকি রয়েছে, এখনও নাচ গান বাকি আছে, তো আমরা আর অতক্ষণ থাকবো না, কারণ আমার ছোট মেয়ে অলরেডি অনেক ডিস্টার্ব করা শুরু করেছে, তো আর বেশিক্ষণ থাকা যাবে না এখানে, আমরা চলে যাব ডিনার শেষ করে। তো ভিউয়ার্স, আমিও আজকের মতো আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আর আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।